15,000 ফুট উচ্চতায় দুর্গম পাহাড়ি এলাকায় প্রতিকূল পরিস্থিতির মধ্যে যোগাভ্যাস আইটিবিপি জওয়ানদের। উত্তরাখণ্ডে হিমালয়ের তুষার পরিস্থিতির মধ্যে আইটিবিপি ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ইন্দো তিব্বত সীমানায় দুর্গম পাহাড়ি এলাকাতে যে কোনো কঠিন পরিস্থিতিতে দেশ মাতৃকাকে রক্ষার জন্য সদা প্রস্তুত আইটিবিপি জওয়ানেরা। দেশ মাতৃকাকে রক্ষা করার পাশাপাশি উত্তরাখণ্ডে হিমালয়ের প্রবল তুষার পরিস্থিতির মধ্যে 15,000 ফুট উচ্চতায় যোগাভ্যাস আইটিবিপি জওয়ানদের। আসন্ন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে চলছে প্রস্তুতি। দুর্গম পাহাড়ি এলাকা, পুরু বরফের চাদর, বাতাসে কম অক্সিজেনের মাত্রা, প্রতিকূল আবহাওয়া, সবকিছুকেই উপেক্ষা করে সদা জাগ্রত এই আইটিবিপি জওয়ানরা। হিমালয়ের উত্তরাখণ্ডে 15,000 ফিট উচ্চতায় যোগাভ্যাসের সেই ছবি আইটিবিপির টুইটারে শেয়ার করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে বরফে মোড়া পর্বতশৃঙ্গ, তার মাঝেই যোগাভ্যাস করছেন জওয়ানেরা। টুইটারে ছবি শেয়ার করে হ্যাশট্যাগে লেখা হয়েছে আজাদি কা অমৃত মহোৎসব, এইট ইন্টারন্যাশনাল ডে অফ যোগা, যোগা অমৃত মহোৎসব। আসন্ন আন্তর্জাতিক যোগ দিবস 2022-এর জন্যে দেশবাসীকে উৎসাহ দিতে এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়েও জওয়ানদের যোগাভ্যাসের এই ছবি নতুন করে প্রেরণা যোগাবে বলেই মনে করছে ওয়াকিবহল মহল। যে কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে সামান্য হাঁটাচলা করাটাই দুঃসাধ্য হয়ে দাঁড়ায়, সেই রকম কঠিন পরিস্থিতিতে আইটিবিপি জওয়ানদের যোগাভ্যাসের এই ছবি নতুন করে দৃষ্টান্ত স্থাপন করল সে কথা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড।